আমাদের মাঝে কিন্তু অনেকেই রয়েছে যে প্রথম প্রথম ইউটিউবে আসলে ফেস ক্যাম ভিডিও সরাসরি দিতে পারে না। বিকল্প পদ্ধতি হিসেবে তারা স্ক্রিন রেকর্ডার ভিডিও তৈরি করতে চায়। হ্যাঁ বন্ধুরা, আপনি অবশ্যই স্ক্রিন রেকর্ডার ভিডিও তৈরি করতে পারেন। যেমন উদাহরণ হিসেবে আমাকে দেখেন, আমি কিন্তু প্রথম প্রথম ফেস ক্যাম ভিডিও আপনাদের মাঝে দিতে পারতাম না, তাই আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডার ভিডিও তৈরি করে দিতাম। তো গাইজ, এখন মেন বিষয়টা হচ্ছে যে কোন স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে ভালো হয়, অর্থাৎ ভিডিওগুলো স্মুথ হয় এবং সাউন্ডটা ক্লিয়ার হয় এবং আপনারা বেশি সুবিধা পেতে পারেন। তো আপনি যদি স্ক্রিন রেকর্ডার ভিডিও তৈরি করতে চান, এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে সবচেয়ে বেস্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন কোনটা। তো গাইজ, আমি আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটার নাম সহ এর ব্যবহারবিধি এবং এর উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে আবারও এই স্ক্রিন রেকর্ডারটার নাম বলতেছি। স্ক্রিন রেকর্ডারটার নাম হচ্ছে এজেড স্ক্রিন রেকর্ডার। বন্ধুরা, আপনারা যে এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ডারটা, এই স্ক্রিন রেকর্ডারটাই হচ্ছে এজেড স্ক্রিন রেকর্ডার। তো গাইজ, আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চান, অবশ্যই আপনারা প্লে স্টোরে এজেড স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনের কিছু বিশেষত্ব রয়েছে যার জন্য এই অ্যাপ্লিকেশনটা আপনাদের আমি ব্যবহার করতে বলতেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আপনারা অন্য ধরনের অ্যাপ্লিকেশন অর্থাৎ স্ক্রিন রেকর্ড করার জন্য যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে এইরকম সাইটে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসে। কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, অর্থাৎ আপনারা যদি এই স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করে আপনারা স্ক্রিন রেকর্ড করেন, আপনাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার লোগো বা কোনো প্রকার ওয়াটারমার্ক দেখতে পাবেন না। এছাড়া বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বহুল ব্যবহৃত একটা অ্যাপ্লিকেশন। আপনারা যখনই প্লে স্টোরে যাবেন, আপনারা সাইডেই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রায় 50 মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। তো গাইস, আপনারা বুঝতে পারছেন 50 মিলিয়ন ডাউনলোড। তো আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন। তো আমি অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করতেছি। অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করলে দেখুন, আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করেন, এই অ্যাপ্লিকেশনটা দিয়েই কিন্তু আপনারা এখান থেকে ভিডিওগুলো এডিটও করতে পারেন। তো কিছু সেটিং রয়েছে, যেই সেটিংগুলো না অন করলেই নয়, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটিং অন করে আপনারা এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করতে পারেন, হাই রেজুলেশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। এছাড়া আপনারা এখান থেকে ফ্রেম রেট দেখতে পাচ্ছেন, ফ্রেম রেটটা আপনারা যে কোনো একটা এফপিএসে করে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো গাইস, এখান থেকে দেখুন অডিও রেকর্ড নামক একটা অপশন রয়েছে, আপনারা এটাও অন করে দিতে পারেন। তারপর এখান থেকে দেখুন যে হাইড দ্য রেকর্ড উইন্ডো ডিউরিং রেকর্ডিং, মানে এই যে এই অপশনটা যে দেখতে পারতেছেন, এই অপশনটা মানে হাইড, মানে যদি আপনারা রাখতে চান অবশ্যই এই অপশনটা অন করে দিলে হাইড হয়ে যাবে। তো তারপর আপনারা কিছু কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে, কাউন্টার বিফোর স্টার্ট, মানে আপনারা যদি এখানে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড ইত্যাদি কাউন্টার দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনারা যখন মানে ভিডিওটা শুরু করবেন তার 3 সেকেন্ড পর থেকে আপনার রেকর্ডিং হবে, মানে আমি দিয়ে রেখেছি দেখুন এখানে 3 সেকেন্ড। তো আপনারা ইচ্ছা হলে এটা দিতে পারেন। তো গাইস, এখান থেকে আপনাদের কিন্তু স্ক্রিন রেকর্ডার করার সময় অনেক সময় কিন্তু মার্কিং করে দেখানোর কিছু প্রয়োজন পড়ে। তো আপনারা চাইলে এই ব্রাশে ক্লিক করে এখান থেকে এটা অন করে দিয়ে যে কোনো কিছুকে কিন্তু মার্কিং করে দেখাতে পারেন। দেখুন, আপনারা কিন্তু ইজিলি এটা করতে পারেন, যে কোনো কিছু কিন্তু এখানে মার্কিং করে দেখাতে পারেন। তো গাইস, আপনার যদি স্ক্রিন রেকর্ডারের পাশাপাশি যদি ক্যামেরা দিয়ে কোনো কিছু করতে চান, অর্থাৎ সামনের ক্যামেরাটা যদি অন করে আপনারা কথা বলতে চান, সিম্পল এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্যামেরা অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যালো পারমিশন চাবে। তারপর কিন্তু ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা তৈরি করতেছি, আমাকে কিন্তু এই যে উপরে কোণারে দেখা যাচ্ছে। তো আপনারা যদি চান এখান থেকে কিন্তু আপনারা ফেস ক্যামও করতে পারেন, তার পাশাপাশি এখান থেকে স্ক্রিন রেকর্ডারও করতে পারেন। তো আপনারা চাইলে এটা অন করে দিতে পারেন। এছাড়া আপনারা যদি কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, স্ক্রিনশটে আপনারা ক্লিক করে দিতে পারেন। ক্লিক করে দিলে যে কোনো এই যে এখানে আপনারা ক্লিক করে দিলে একটা স্ক্রিনশট এখান থেকে কিন্তু হয়ে যাবে। তো গাইস, এই সুবিধাগুলো আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবেন। এছাড়া এখানে দেখতেই পাচ্ছেন যে টেক্সট অ্যান্ড লোগো, এখানে কিন্তু অপশনটা অফ করা রয়েছে। তো আপনারা যদি চান, এটা তো আশা করি কেউ চাইবেন না যে এই অ্যাপ্লিকেশনটা লোগো শো করাতে, তো গাইস আপনারা যদি চান এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। তো এই ছিল মূলত এর সেটিংগুলো। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে স্ক্রিনশটগুলো নেবেন এটা আপনারা এখানে পাবেন, এছাড়া আপনারা যে ভিডিওগুলো রেকর্ড করবেন এটা আপনারা এখানে পাবেন। তো গাইস, আপনারা যদি এখন এডিট করতে চান, অর্থাৎ যে ভিডিওগুলো রেকর্ড করবেন এগুলো যদি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এডিট করতে চান, 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু নিউ পেজ নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা গ্রুপিং বলেন, তারপর এখানে যে অ্যাড ইমেজ বলেন, ট্রিম বলেন, তারপর সমস্ত কিছু কিন্তু এখানে, তারপর এখানে যে অ্যাড টেক্সট, স্টিকার, এগুলো কিন্তু সব কিছুই লাগাতে পারবেন। এছাড়া আপনারা যদি চান এখান থেকে কিন্তু অডিওটাও এডিট করতে পারেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন একের ভিতরে কিন্তু আপনারা 10 মার্ক পেয়ে যাচ্ছেন, অর্থাৎ যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সিম্পলভাবে এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম।
তো এড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন খুব সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পিছনে চলে এসেছে। তো গাইস এখান থেকে আপনারা চাইলে ক্রপও করে দিতে পারেন। তো গাইস আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে পাশাপাশি মূলত ফেস ক্যামও করতে পারবেন, পাশাপাশি আপনারা স্ক্রিন রেকর্ডও করতে পারেন, এছাড়া আপনারা আপনাদের রেকর্ডকৃত ভিডিওগুলো কিন্তু এখান থেকে এডিটও করতে পারেন। তো গাইস মেইন বিষয়টা যেটা আমি বলতে ভুলে গেছি, অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন ব্যবহার করলে কিন্তু মোবাইল হ্যাং করে, অর্থাৎ একটা ভারী অ্যাপ্লিকেশন এর রিভিউ করতে গেলে বা একটা ইন্টারনেট ইউজ করে কোনো কিছু দেখাতে গেলে তখন কিন্তু মোবাইল কিন্তু হ্যাং করে। তাই মূলত আপনারা কিন্তু ভিডিওগুলো রেকর্ড করতে অনেক সমস্যার ফেস করেন। কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু প্রায় 5 মাস ধরে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি, একদিনও কিন্তু আমি এই সমস্যার সম্মুখীন হই নাই। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চাইলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন স্ক্রিন রেকর্ডিং হিসাবে। তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আসলে এই এজেড স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক 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 ভালো। আমি কিন্তু প্রায় আমার চ্যানেলের শুরু থেকে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আসতেছি। দেখুন অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু স্ক্রিন রেকর্ড করতে সময় হ্যাং করে বা অনেক ধরনের সমস্যা হয়, বা রেকর্ডিংয়ের সমস্যা হয়, সাউন্ড রেকর্ডিংয়ের সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি প্রথম থেকে এই আজ পর্যন্ত এই এজেড স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটা দিয়ে কোনোরকম প্রবলেম ফেস করিনি। তো গাইস চাইলে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সিম্পলভাবে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তো আর কোনো কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।